আমাদের মধ্যদের এলা আলাদা, আল্লাহর কি রে বা, ও শয়তান দেখবে আর জ্বলবে, লুসির মতো ফিরবে, আল্লাহ আমি মালটা শয়তান কি জুনি হয়েছিল, এ তো পাকা শয়তান, রোজার সময় জর্দাওয়ালা পান খাউস খাউস কো কাজে ফাক ফাক কো দুধু বেলতে, আরে হ্যাঁ না না হ্যাঁ না না, রমজান মাসে মোচর মানে ছানা করিমালি এমন কায়দায় বিমল ছিড়তে যে জিবিরাইলি চোখ বুলু হয়ে যাবে, শিকেলে শিকেলে কি কায়দায় বিমলটা ছিড়তিয়ে আমাদের কাছে ট্যানিং নেলে, ফেরেস্তারা বলে শুধু ভিদরে ঢুকে দেখ আদলা ইডিনে মাথায় ঝাড়বো, জলসায় বসে বসে শালা বিমল জীব কিরাম যন্তর বুই দিবে রে, সকাল থেকে গোটা দশেক বিড়ি টেনে বেশি টানে, গোটা ছয়েক সিগারেট খেয়ে আর পান বিমল যে ভাবে উঠতে যে শালা কাঁপাই যান শুধু পাগ মারতে, এই মুখে জলসাই বসে দরুদ বললি ফেরত তারা কিছু বুঝতে পারবে, প্রথমে আমন্ত্রণ জানাই যে সমস্ত আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘুরতেছে ওদের দুটো হাতে পায়ে ধরে আমন্ত্রণ জানাচ্ছে, চলে এস মালগুলো সারবিন আল্লাহর কিরেবা, সারবিন জীবনে সারবিন, না বাপের কথা শোনে না মোল সাহেবদের কথা শুনবে, যারা মার কথা শোনে না তারা আমার মতো পাতি মোল সাহেবের কথা শুনবে, আরে কথা বলে না শুনবে, হ্যাঁ ওদের জান খায় হয়ে গেছে কপাল পুড়ে গেছে আল্লাহর কিরেবা, লজ্জা সরম হায়া কায়ানি সব দোকান কাটা মাল বাজারে যারা ঘুরতে, বুঝতে পারছ তো, হ্যাঁ আমি মালটা আলাদা প্রথমে বলে দিচ্ছি, ওই আমি জলসাই উঠে অন্য অন্য বক্তাদের মতো গ্রামের লোকেদের কমিটির লোকেদের বলবো, আব্বা বসো ও সোনা, বসো ও দুলা ভাই, বসো ও বোনাই, বসো না আমি ওরাম বলবো, আমি বলবো তোর না ভাল লাগলে এখানে আসিনি, তোর না ভাল লাগলে উঠে চলে যা, এটা নবীর মেম্বার জান্নাতের বাগান, যে আসবে তার কপাল ভালো, যে আসবিনি কথা বলে না, বাঁশ ডবল গেল মলি সাহেবের কোনো লস হলো, আয় আব্বা কথা বলো হলো, আমরা দু ঘন্টার জন্য কন্টাক্ট করে এইছি, নামবো থুতুতে গুনবো কম দিলি আদলা ইডনে চালাচালি হবে, তোমরা ওয়াজ শুনবে না শুনবে তোমার লাভ তোমার ক্ষতি তুমি বুঝে নেবে, পাই ধরে বসানো যাবে না, সামনে দাঁড়ানো যাবে না, সামনে যেসব যন্ত্রগুলো দাঁড়িয়ে আছেন কেটে পড়ো, বসে যাও নাই কেটে পড়ো, আমি যন্ত্র আলাদা আব্বা চিনে লেন, হ্যাঁ উঠেছি মাথা খারাপ করবেন না, যারা সোনার ইচ্ছা বসে যাও আর যাদের সোনার ইচ্ছা নিয়ে কেটে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولاده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে
আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, যার বড়র কোনো শেষ নাই, আল্লাহর বড় শেষ আছে আব্বা, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায়, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে, একমাত্র ক্ষমতা চলে কার বলো? আয় আব্বা জোরে বলো। এই দেখেন, আফ্রিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন, কে বলো? আল্লাহর নাম একটু জোরে নিলি শয়তান কি রেগে যাবে? হ্যাঁ, তা যারা শয়তানকে খুশি করবে ও যন্ত্রগুলো চুপ থাকবে? এরা বুদ্ধিমান না হুনুমান? যারা জান্নাতের বাগানে বসে আল্লাহর নাম মুখে নিতে পারলো না, এরা হুনুমানে ছানা হবে, মুসলমানে ছানা হতে জোরে বলো পারে না। আয় আব্বা, আফ্রিকার ওয়াকড জঙ্গলে একটা চিতা বাঘের মুখে আহার দান, কে বলো? জোরে বলো। আবার রহিত মহাসাগরের অতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন, কুদরতকার। চিল্লে বলেন এক কথায়, যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা জোরে সুবহানাল্লাহ বলবেন। এই দেখি, এই দেখি ভাই, তুমি মাইকে হাত ধোনি, বক্সে একটু সরা, মাইকে আর হাত ধোনি, একটু আর করে দাও। হ্যাঁ, এই সাউন্ড ঠিক আছে সোনা ভাই, এই সাউন্ডে হাত দিই না। না আলহামদুলিল্লাহ ভালো সব। আচ্ছা আব্বা, আমার আল্লাহর থেকে বড় দয়া পৃথিবীতে কারোর আছে? এই জোরে বলেন আছে। আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ কি আমাদের টুটি টিপে ধরেছে? আরে কথা বলেন না, আমাদের যে বেশি রেখে যে চোদ্দ গোষ্ঠীর নসিব ভালো, যেসব মালগুলো পবিত্র রমজান মাসে আমাদের মদ্যদের এলা আলাদা, আল্লাহর কি রে ভাই? ও শয়তান দেখবে আর জ্বলবে, লুসির মতো ফিরবে, আল্লাহ আমি মালটা শয়তান কি জুনি হয়েছিল, এ তো পাকা শয়তান। রোজার সময় জর্দাওয়ালা পান খাউস খাউস কো কাজে ফাক ফাক কো দুধু ফেলতে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, রমজান মাসে মোচর মানে ছানা করিমালি এমন কায়দায় বিমল ছিড়তেছে, জিবরাইল চোখ বুলু হয়ে যাবে। শিকেলে শিকেলে কি কায়দায় বিমলটা ছিড়তিয়ে আমাদের কাছে ট্যানিং নেলে, ফেরেশতারা বলে শুধু ভিতরে ঢুকে দেখ, আদলা ইডিনে মাথায় ঝাড়বো। আয় বাবু, যারা রোজা রাখিনি আল্লাহ কি এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত ফেলেছে? কথা বলে না না, তার দয়া, তার মায়া দুনিয়ার জমিনে 99টা মায়ের থেকে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে, তোরা গুনাহ করতে ভালোবাসি, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আয় আব্বা, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁধার পেটে বাচ্চা, ভিখিরিকে এক মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা?
জোরে বলো, যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সাম্রাট্য, যার কৃতিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের গভীর গহনে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব, স্তুতি, প্রশংসা, সাধনা, আরাধনা, উপাসনা, কীর্তনা, ভজনা, জল্পনা, কল্পনা, ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত, চিরস্থায়ী, চিরঞ্জীবী, যিনি অজর, অময়, অক্ষয়, অব্যয়, স্থলে, জলে, অণুতে, পারমাণুতে, খেচারে, ঘুষারে সর্বত্র বিরাজমান তিনি কে আব্বা? যিনি মুক্তিদাতা, বিপদ হনতা, গরিহান, মহিমান, সর্বশক্তিমান, সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। 1965 সালে রাজস্থানের ভাগ্যাকাশে সোনালি অক্ষরে লেখা ছিল এই আল্লাহর নাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ অ্যান্ড মুহাম্মদ ইজ হিজ প্রফেট। আলোর আখরে আসমানের গায়ে আল্লাহ নাম ভাসতে দেখে অগণিত লোক, অগণিত হিন্দু মহাদয় ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডিমের গায়ে আল্লাহর নাম, মাছের গায়ে আল্লাহর নাম, গোস্তের উপরে আল্লাহর নাম, সমুদ্রের বথল তলদেশে ঝিনুকের ভিতরে মুক্তার উপরে আল্লাহর নাম। ওরে হতবাগা মুসলমান, তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সেই আল্লাহর দরবারে আরো একবার সকলে মিলে কৃতজ্ঞতা স্বরূপ আমরা ভক্তি ভালোবাসা দিয়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আয় আব্বা, যিনি মা আমেনার নয়নের মণি, হায় হায়, যিনি আব্দুল্লার লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসদোহা বদ্রদোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, আয়াব্বা, যিনি বসিলে অবনি হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা আব্বা, আমার মুস্তফা যদি না হাসত জান্নাতের কোনো মর্যাদা থাক? এই দেখেন যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা আব্বা, আমার নবী হ্যাঁ বললে, কথা বলুন, হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে
হারাম হয় যিনি আঙ্গুল ইশারা করিলে আসমানের চাঁদ দুটুকরো হয়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যারা দয়াময় করুণার অবতার মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুল্লাহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিয়ে মুজনাবিন, মুফাক্কারে মওজুদান, জনমনোধন্য, জগজনমন্য, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মামেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নাবিবে তাবিবে মুস্তফা। আই আব্বা, আরো শুনবেন আমার মদিনাওয়ালা নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয়, আমার মদিনার মদিনাওয়ালা নবী মরুভূমির বালুতে বসে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয়। আমার হাবিবুল্লাহ জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, আমার রসুলুল্লাহ ঘুমালে খোদার সাথে দিদার হয়। সুবহানাল্লাহ। বলে যিনি আখিরি জামানার পায়গাম্বর, জান্নাতের বাদশা, দোনো জাহানের দুল্হা, আমিনার লাল, খোদা কা পুতুলা, মদিনা ওয়ালা, নবী মোহাম্মদ রসুলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। আব্বা, দরুদ পড়লাম আমরা কার উপরে? জোরে বলুন, নাবির উপরে। নাবির উপরে দরুদ পড়লে খুশি হবে কে? জোরে বলো। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছেন, রহমানে বিশ্বাস করে মুসলমানে, ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, লাহা আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, একবার মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, শুধু আমি আল্লাহ একা নয়, আমার মালাইকা ফেরেশতারাও, ইউসাল্লুনা আলান নবী, আমরা আমার নবীর নামে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আট নম্বরের মুসলমানেরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, ইমানদার বলে পরিচয় দাও, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আমরা আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও আমার নবীর নামে দরুদ পড়ো। এইবার বুকে হাত দিয়ে বলো, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক, আমার রসুল, জোরে বলো পাক, আমি আল্লাহ পাক, আমার রসুল পাক, ওই রসুলের নামে দরুদ পড়বে, তোমার মুখটা যেন থাকে পাক। বলো মোচর মানে ছানা, মোচর মানের বাচ্চা, সকাল থেকে গোটা দশেক বিড়ি টেনেছে, বেশি টানে, গোটা ছয়েক সিগারেট খেয়েছে, আর পান বিমল যে ভাবে হুরতেছে, সারা কাঁপাই যান শুধু পাক মারতেছে, এই মুখে জল যাইব যে দরুদ বললি ফেরেশতারা কিছু বুঝতে পারবে? এরা কথা বলে না। আল্লাহ বলছে আমি আল্লাহ পাক, আমার রসুল পাক, ও
ওই রসুলের নামে দরুদ পড়বে তোমার মুখটা যেন থাকে পাক, বুকে হাত দিয়ে বলো মুখ পাক আসতো। জলসায় বোঝে বোঝে সারা বিমল জীব কিরাম যন্তর বুঝ দিবে রে। আমাদের তো অনেক জায়গায় বলে কারিমুল্লা ভাই এত জলসা মিলাদ করছেন, আর এত জলসা মিলাদ হচ্ছে। এ বাবু আমার কথা কিন্তু খুব কঠিন কঠিন কথা, আপনাদের কি অসুবিধা হবে? আমি ভয় খাচ্ছি কিন্তু, কারণ অনেকটা ভিতরে এইছি তো। আয় আব্বা আপনাদের এখানে হক কথা বলা যাবে তো? সবাই মিলে বলুন, এমন হকের আওয়াজ হবে মাল ঠিগড়ে উঠে যাবে, অসুবিধা নেই তো? আমাদের বলে কালিমুল্লা ভাই এত জলসা মিলাদ হচ্ছে, মানুষ পাল্টায় না কেন, মানুষ পরিবর্তন হয় না কেন, এত জলসা হচ্ছে তা মানুষ পরিবর্তন হয় না কেন? আমি বলি মানুষ হলি তো তবে পরিবর্তন হবে, জানোয়ার পরিবর্তন হয় আর কথা বলে না, মানুষ পরিবর্তন হয় জানোয়ার পরিবর্তন জোরে বলো হয় না। আয় আব্বা ছাগল জানেন তো, ছাগল ছাগলের যত গাই মাথায় হাত বুইলে বলে এ বাবা এ বাবা। পাশের বাড়ির লোকেরা আম গাছের চারা বসেছে, খাস নি বাপ খাস, তুই ছোলা খা বাদাম খা খোল খা, যাইনি বাপ যাইনি, যাই হুজুর চলে এসছে মাশাআল্লাহ। ভাই আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দেদে জামান আমিরি শরিয়াত ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাত কলিজার টুকরা ওলাদের ওলাদের ওলাদ জনাব বিশ্বায় হুজুর কেবলা আমাদের এখানে উপস্থিত হয়ে গেছেন, আমরা খুশি না বেজার।